শিলিগুড়ি পৌর নিগমের গেটে বস্তি উন্নয়ন সমিতির মিছিল আটকালো পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসেই বিক্ষোভ দেখালো সমিতির নেতা নেতৃত্ব। নমস্কার, জীবনী নিউজে প্রত্যেককে স্বাগত, সঙ্গে আমি নিবেদিতা। মহানন্দা নদীর চরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে শিলিগুড়িতে আন্দোলনের নামল দার্জিলিং জেলা বস্তি উন্নয়ন সমিতি। বুধবার বস্তি উচ্ছেদের প্রতিবাদে শিলিগুড়ি পৌর নিগমের অভিযানে সামিল হয় বামেরা। দার্জিলিং জেলা বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এক বিরাট প্রতিবাদ মিছিল শুরু হয় হিলকার রোড অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে। মিছিলে নেতৃত্ব দেন বস্তি উন্নয়নের সমিতি রাজ্য সভাপতি অশোক ভট্টাচার্য, সিপিআইএম দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক, সিপিএম প্রাক্তন কাউন্সিলর দিলীপ সিং, সুষেন্দু চক্রবর্তী, মৌসুমি হাজরা, গোলাপ রায় সহ অন্যান্যরা। এদিন মিছিলটি শিলিগুড়ি পৌর নিগমের কাছে যাওয়া মাত্রই ব্যারিকেড লাগিয়ে তা আটকে দেওয়া হয়। পরবর্তীতে 10 জন সদস্যকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য পৌর নিগমে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমাদের গরিব শিলিগুড়ি শহরটা তো শুধু বড় লোকের না, শিলিগুড়ি শহর কিছু প্রমোটার কিছু ডেভেলপারের না, শিলিগুড়ি শহর হচ্ছে গরিবদের শহর। আমাদের বস্তি উন্নয়ন সমিতি, আমি এর রাজ্য কমিটির সভাপতি হিসাবে আমি বলছি, পশ্চিমবঙ্গের কোন সব শহরেই এই সরকার গরিবদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। শিলিগুড়িতে কয়েকদিন আগে নদীর পাড় থেকে যেভাবে মেরে ধরে এই গরিব মানুষগুলিকে উচ্ছেদ করলো, বাড়িঘরগুলিকে ভেঙে দিল, এটা তীব্র প্রতিবাদ আমরা করছি। একই রকমভাবে 4 নম্বর 5 নম্বর খোলাই বক্তিয়ারি এই সমস্ত অঞ্চলে, 31 নম্বর ওয়ার্ড, আরও বিভিন্ন ওয়ার্ডে, 42 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 45 নম্বর ওয়ার্ড, যেখানেই মানুষ গরিব মানুষ বসবাস করছে, কেউ গরিব দোকানপাট করে খাচ্ছে, বাজার বানিয়ে তারা চলছে কোনো রকমে, সব জায়গা থেকে উচ্ছেদ করে এই শহরে গরিবরা থাকবে না, বড় লোকরা থাকবে, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি। আর মুখে ওরা মা মাটি মানুষের কথা বলে, এইটা বন্ধ করার আশ্বাসন আমরা চাই এই বোর্ডের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে। আমরা বলেছিলাম এখানে বিক্ষোভ করবো, কেন কেন বন্ধ করলো? যদি এটা কর্পোরেশন মানে নাকি নাগরিকদের নিজস্ব প্রতিষ্ঠান, এটা কোনো সরকারি দপ্তর না, নাগরিকদের নিজস্ব প্রতিষ্ঠান বস্তি উন্নয়ন সমিতি। বস্তি শিলিগুড়িতে প্রায় 1/3 1/3 মানুষ বস্তিবাসী, তাদের হয়ে কথা বলতে গেছে, গেট আটকে দিয়েছে, তাদের ঢুকতে দেওয়া হবে না। আর তৃণমূলের নেতাদের এটা অফিস, এটা কর্পোরেশন, এটা তৃণমূল কংগ্রেসের অফিসে পরিণত করেছেন, এটা করতে দেবো না। আমরা ওদের কাছে আশ্বাসন চাই, বলুক যে আমরা আর বস্তি উচ্ছেদ করবো না, আমরা চলে যাবো এখান থেকে, এই হচ্ছে আমাদের কথা। ভাতা চাই, চাল চাই, বস্তি উচ্ছেদ বন্ধ চাই, গরিব মানুষের বসবাসটাকে নিশ্চিত করা চাই। জবাব দেখ, উনি কেন, অনেকগুলো আছে এরকম, অনেকগুলি অনেকগুলো দল বদলু আছে, এরা দালালি করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, কে কত বড় শাসক দলের দালাল সেটা ওরা প্রমাণ করতে চায়। জবাব তো ওকে দিতেই হবে, ওই তো বসেছিল এই মানুষগুলিকে, তখন উনি আরএস পেতেছিলেন, তা আজকে ওখানে গিয়ে দালালি করছে, লোক দেখানো, মা মাটি মানুষের কথা বলছে, লোক দেখানো, পরে কথা বলেন। ও সম্পর্কে আমি সব কিছু আর কিছু আর কোনো কথাই বলতে চাই না, যা ছিল যদি বলা হয় অনেক বলবো পরে,
আজকে আমরা যে কারণে এসেছি সেটাই হচ্ছে উবদ বললাম, সেটাই আপনারা বলবেন। আর আমরা এখানে বসে আছি এই জন্যই প্রতিবাদ শুরু, আর আন্ডার প্রোটেস্ট আমরা এখানে বসে আছি। যেভাবে উচ্ছেদ করা হয়েছে তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ যেটাকে না, আমরা ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়েছি ওদের সঙ্গে, আমরা আমাদের বোর্ড চেয়ারম্যান সবাই আমরা দেখা করেছি ওদের সঙ্গে, সেখানে আমাদের বোর্ডের মেম্বারও একজন রয়েছেন রামবাজুন মাহাতো। উচ্ছেদ বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে অনারেবল গ্রিন ট্রাইব্যুনাল তার একটা ভার্ডিক ছিল, আপনারা জানেন নদীর মধ্যে নদীকে বাঁচানোর জন্য তাদের একটা চিন্তাভাবনা এবং তারাই বিষয়টাকে করেছেন। এটার মধ্যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কোনো পার্ট ছিল না, কিন্তু আমরা খুব মানবিকভাবে বিষয়টাকে দেখছি। সরকারি ভাবে তাদের যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, জলের পানীয় জলের ব্যবস্থা, সেখানে যাতে তারা দীর্ঘদিন যারা বসবাস করছেন তাদের দিকটা নিশ্চয়ই কর্পোরেশন বিষয়টা আমরা ভেবে দেখছি। বামেরা রাজনীতি করার জন্য এটা করছেন, ওনারাই তো বসিয়েছিলেন বেশিরভাগ লোককে পয়সা নিয়ে শুনেছি, তো এখন ওনাদের এই গম্ভীরাশ্রু ওনাদের কেন হচ্ছে জানি না। তবে আমরা ভদ্রতা দেখিয়েছি, ওনারা যখন এসছেন আমি তখন চেয়ারম্যানের ঘরেই ছিলাম, চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, ওরা যদি আমাদের সঙ্গে দেখা করতে চায় আমরা দেখা করবো এবং আমরা শুনবো ওনাদের কথা। ওনাদের তো যদি কোনো ভালো প্রস্তাব থাকে সেটা শুনবো, কিন্তু ওনারা ভালো প্রস্তাব তো কিছু দেননি, 40 বছর ধরে ক্ষমতায় ছিলেন, সবটাই শিলিগুড়ির ধ্বংসের মূলেই হচ্ছে বাম এবং কংগ্রেস। বামেদের আরও যেটা অভিযোগ যে এক সময় তাদের দলেই ছিলেন, আপনাদের দলে এখন সেই নাম লিখিয়েছেন, তার সময় ওখানে লোকজনকে বসানো, তখন তো ওনাদের সঙ্গে ছিলেন, উনি করেননি কেন, ওনারা করেননি কেন তখন, এখন হঠাৎ এত ভোটের আগে মনে করেছেন নাকি? ভোটগুলো তো সব পাঠিয়ে দিয়েছে বিজেপিকে, এইভাবে কি ফিরে আসতে পারে? দেখুন চেষ্টা করুন। এখনকার জন্য এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন জীবনী নিউজের পর্দায়। ধন্যবাদ।